হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ডোরমেন্ট এর বাংলা অর্থগুলি হচ্ছে নিষ্ক্রিয় সুপ্ত অক্রিয় নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ক্যানো হ্যাজ বিন ডোরমেন্ট ফর সেঞ্চুরিস এর বাংলা অর্থটি হচ্ছে মুখটি শতাব্দী ধরে নিষ্ক্রিয় রয়েছে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য সিডস রিমেন ডোরমেন্ট আনটিল দ্য কন্ডিশনস আর রাইট ফর জার্মিনেশন এর বাংলা অর্থটি হচ্ছে সে অঙ্কুরদ গদমের জন্য পরিবেশ উপযুক্ত না হওয়া পর্যন্ত বীজগুলি নিষ্ক্রিয় থাকে ধন্যবাদ